ডিমের বাজারের অস্থিরতা কমছেই না, সে বিষয়ে আমরা আরও জানবো। সিলেট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী নাবিল হোসেন। নাবিল, আপনার কাছে জানতে চাই, সিলেটে বাজারের ডিমের যোগান কেমন দেখছেন, দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কী বলছেন, এবং বাজার তদারকি কার্যক্রম চলছে কেমন? রিশান, সেটি হচ্ছে যে সারা দেশের মতো সিলেটে যে ডিমের বাজার, সে বাজারও আসলে অস্থির। বিশেষ করে যারা ক্রেতারা আছেন তারা বলছেন যে গত কয়েকদিন ধরে বা গত কয়েক মাস ধরে আসলে সারা দেশের যে অন্যান্য কাঁচা বাজার, মাছ মাংসের বাজারের মতো ডিমের বাজার যে অস্থিরতা, সেই অস্থিরতা আসলে আমরা সিলেটের বাজারও লক্ষ্য করেছি। আমরা এই মুহূর্তে আছি সিলেটের যে পাইকারি বাজার লাল বাজারে, সেখানে ডিমের আড়তগুলোতে আমরা আসলে খোঁজখবর নিয়েছি, ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই আজকে সিলেটের যেসব লাল ডিম সেটি আসলে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রতি হালি 50 টাকা করে, যেটি আসলে খুচরা বাজারে গিয়ে 55 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি যে সাদা ডিম আছে সেই সাদা ডিম বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 48 টাকা করে, যেটি খুচরা বাজারে গিয়ে 53 থেকে 52 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন আসলে তারা যে যোগান, অর্থাৎ তারা যে চাহিদার কথা আসলে বলেন, সেই চাহিদা মতো আসলে তারা ডিম পান না, যার কারণে তাদেরকে আসলে অতিরিক্ত দামে ডিম কিনতে হয়, যার ফলস্থিতিতে তারা যখন আসলে স্থানীয় বাজারে এসে ডিম বিক্রি করেন সেই দামটা আসলে বেশি হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন তারা যদি আসলে কম দামে আসলে বেশি যোগানে আসলে ডিম পেতেন সেক্ষেত্রে বাজারের অস্থিরতা কমে যেত। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আপনি জানেন যে সরকার আসলে খুচরা বাজারে ডিমের প্রতিটা ডিমের দাম 12 টাকা করে বেঁধে দিয়েছিল, সেক্ষেত্রে সিলেটে এখন প্রতিটা ডিম লাল ডিম যেটি সেটি হচ্ছে যে 13.75 টাকা করে বিক্রি হচ্ছে। ফলে অর্থাৎ সরকারের যে বেঁধে দেওয়া দাম, সেই বেঁধে দেওয়া দামটি আসলে কার্যকর হচ্ছে না। সে নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আছে। তারা বলছেন যে অন্যান্য পণ্যের মতো অন্তত ডিমের বাজারে যে অস্থিরতা, সেই অস্থিরতা তাদের যে স্বাভাবিক যে জীবন, সেই জীবনে একটা বড় ধরনের বিপর্যয় বা একদম নাবিশ্বাস আনছে। কারণ গরিবের আমিষ এই ডিমকে বলা হয়, সেই ডিমের দাম এভাবে যে বৃদ্ধি পাচ্ছে সেটি তাদের একটি জীবনযাত্রায় একদম প্রভাব ফেলছে। এবং পাশাপাশি তারা বলছেন যে এই ডিমের বাজারকে তদারকি করার জন্য যেসব সংস্থা রয়েছে তাদেরও আসলে তেমন একটি তদারকি আমাদের চোখে পড়ছে না, যার কারণে ডিমের বাজারে যে অস্থিরতা সেই অস্থিরতা আসলে কমছে না। রিশান, নাবিল, আপনাকে ধন্যবাদ।